আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা লেসন 21-এ হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ এই প্যাসেজটি পড়ব, বা লেসন 21 আমরা পড়ব। এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টাইটেলটি আগে দেখি। হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ মিস্টিক শব্দের অর্থ হচ্ছে মরমী বা আধ্যাত্মিক, আর বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি। তাহলে তিনি মরমী কবি ছিলেন, ঠিক আছে? এখন এই মরমী কবিটা কি বা এই বিষয়টা কি, সেটা আমরা একটু পরে আমরা যখন আলোচনা করব তখন কিন্তু আমরা বুঝতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যে তুমি মানে ধৈর্য ধরে বাকি লেসনটুকু দেখবে, ঠিক আছে? সো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা এখানে আমরা এইখানে আমরা যে দেখতে পাচ্ছি যে দ্য অ্যাবাভ পিকচার্স, উপরের পিকচারগুলো আর অফ দ্য থ্রি ওয়েল নোন মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। উপরে যে তিনটি পিকচার আছে, এই তিনটি পিকচার হচ্ছে তিনজন ওয়েল নোন, সুপরিচিত। ওয়েল নোন শব্দের অর্থ হচ্ছে সুপরিচিত। প্রিয় শিক্ষার্থী, তো তিনজন সুপরিচিত মিস্টিক বার্ড, মিস্টিক বার্ড মানে হচ্ছে মরমী কবি, ঠিক আছে, বা আধ্যাত্মিক কবি। বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি, অফ বাংলাদেশ, বাংলাদেশের। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত, অ্যান্ড ইন আদার কান্ট্রিজ, এবং অন্যান্য দেশেও, টু অন্যান্য দেশেও তারা বিখ্যাত। দে আর লালন শাহ, এই যে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, প্রথম ছবিটি অবশ্যই দেখতে পাচ্ছ। সো এখানে দেখো, প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটা হচ্ছে লালন শাহ, ঠিক আছে? তারপরে যে পরবর্তী যে ছবিটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমার, ওনার নাম হচ্ছে হাসন রাজা, ঠিক আছে? এই যে ছবিটি হাসন রাজা, এবং পরবর্তী যে ছবিটি দেওয়া আছে সেটা হচ্ছে শাহ আব্দুল করিম, ঠিক আছে? তাহলে এই প্রথম ছবিটি হচ্ছে কার, প্রথম ছবিটি হচ্ছে তোমার লালন শাহ, পরবর্তী ছবি হচ্ছে হাসন রাজার, এবং পরবর্তী যে ছবিটি আছে 3 নম্বর সেটা হচ্ছে শাহ আব্দুল করিম। তো এখানে আমরা কি লেখা আছে দেখো, এ বার্ড, একজন বার্ড, বার্ড মানে হচ্ছে কবি, ইজ ওয়ান, এমন ব্যক্তি, হু রাইটস, যিনি লেখেন পোয়েমস, কবিতা, অ্যান্ড সংস, এবং গান। তাহলে বার্ড হচ্ছে এমন ব্যক্তি যিনি গান এবং কবিতা লেখেন, অ্যান্ড এ মিস্টিক, এবং একজন মিস্টিক হচ্ছে কে, মিস্টিক শব্দের যে অর্থটা আমরা জানি সেটা হচ্ছে মরমী বা মর্মী। তো সেই হচ্ছে এমন একজন, ইজ ওয়ান, ওয়ান মানে এমন একজন ব্যক্তি, হু, যিনি ট্রাইস, চেষ্টা করেন, টু সার্চ দ্য ট্রুথ, সত্য খোঁজার, সত্য খুঁজতে চেষ্টা করেন, অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড, এবং স্রষ্টার সাথে একীভূত হন বা মিলিত হন থ্রু প্রেয়ার, প্রেয়ার বা প্রার্থনার মাধ্যমে। থ্রু শব্দের অর্থ হচ্ছে মাধ্যমে, প্রেয়ার মানে প্রার্থনা, অ্যান্ড মেডিটেশন মানে ধ্যান, ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে তিনি স্রষ্টার সাথে মিলিত হন। অল থ্রি বার্ডস, এই তিনজন কবি রোট, লিখেছিলেন, রোট মানে লিখেছিলেন কবিতা এবং পোয়েমস অ্যান্ড সংস, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে, দেয়ার ডিপ থটস, তাদের গভীর ভাবনাগুলো, অ্যান্ড ফিলিংস, এবং অনুভূতিগুলো, অ্যাবাউট গড, গড সম্পর্কে, লাইফ সম্পর্কে, অ্যান্ড লাভ ফর ম্যান, এবং মানুষের প্রতি ভালোবাসা, এই নিয়ে তারা মানে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছিলেন, ঠিক আছে, বা অনুভূতিগুলো প্রকাশ করেছিলেন তাদের গান এবং কবিতার মাধ্যমে। তো আমরা এখন আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমাদের একজন বিখ্যাত বিখ্যাত মিস্টিক বার্ড, তার নাম হচ্ছে হাসন রাজা। তো ওনার প্যাসেজটি আমরা এখন পড়ব, ওনার সম্পর্কে যেটা লেখা আছে সেটি আমরা পড়ব। টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েট হাসন রাজা, আজকে তোমরা পড়বে মিস্টিক পোয়েট বা মরমী কবি হাসন রাজা সম্পর্কে। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। হাসন রাজা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন 1854, 1854 সালে, ইন আ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি, একটা সম্পদশালী জমিদার পরিবারে, ইন সিলেট, সিলেটে। হি ডিড নট রিসিভ, সে গ্রহণ করেনি, রিসিভ মানে গ্রহণ করা, ডিড নট রিসিভ, গ্রহণ করেনি, মাচ ফর্মাল এডুকেশন, অনেক বেশি ফর্মাল এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা, বা সরি প্রাতিষ্ঠানিক শিক্ষা, ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক, আর এডুকেশন মানে শিক্ষা, তিনি যথেষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি। ইন হিজ ইউথ, তার তারুণ্যে, হি লেড আ লাইফ অফ লাক্সারি, তিনি, লিড শব্দ থেকে আসছে লেড, প্রিয় শিক্ষার্থী, এল ই এ ডি, লিড, লিড শব্দ থেকে আসছে লেড,
তিনি লেড এ লাইফ অর্থাৎ জীবনযাপন করেন অফ লাক্সারি, বিলাসিতার অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করেন তার তারুণ্যে। হি বা তার তরুণ বয়সে হি হ্যাড এভরিথিং, তার ছিল সব কিছু, মানি টাকা পয়সা, কমফোর্ট আরাম অ্যান্ড প্লেজার এবং আনন্দ সব কিছু ছিল তার। অ্যাট ওয়ান টাইম, একটা সময়, হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলেন দ্যাট, যে দ্যাট শব্দের অর্থ হচ্ছে যে, তিনি বুঝতে পারলেন যে অল দিস, এই সবগুলো, কোনগুলো, এই যে টাকা পয়সা, কমফোর্ট আরাম, তারপরে প্লেজার আনন্দ বিলাসিতা, এই সবগুলো আর মিনিংলেস, এগুলো হচ্ছে মিনিংলেস মানে অর্থহীন। হি গেইভ অ্যাওয়ে, তিনি বিলিয়ে দিলেন, গেইভ অ্যাওয়ে মানে বিলিয়ে দেওয়া, অল হিজ প্রপার্টিস, তার সমস্ত প্রপার্টি মানে সম্পত্তি, তিনি সব অকাতরে বিলিয়ে দিলেন। হি স্টার্টেড টু থিঙ্ক, তিনি স্টার্টেড শুরু করলেন, টু থিঙ্ক ভাবতে, তিনি ভাবতে শুরু করলেন ডিপলি গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর স্রষ্টা সম্পর্কে, ক্রিয়েটর মানে স্রষ্টা, অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে, ডেথ মৃত্যু সম্পর্কে, অ্যান্ড ম্যানকাইন্ড এবং মানবতা মানব জাতি সম্পর্কে তিনি গভীরভাবে ভাবতে শুরু করলেন। হাসন রাজা রোট আ লট অফ সংস, হাসন রাজা এরপর লিখলেন অনেক অনেক গান, আ লট অফ মানে প্রচুর গান লিখলেন, পার হ্যাপস সম্ভবত, অ্যাবাউট আ থাউজেন্ড হয়তো এক হাজার, ইন নাম্বার সংখ্যায়, সংখ্যায় হয়তো এক হাজার গান লিখলেন তিনি। হিজ বুক কল্ড হাসন উদাস, তার একটা বই আছে যার নাম হচ্ছে হাসন উদাস, ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন 1906 1906 সালে। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, বইয়ের মধ্যে 206টা গান ছিল। ইন হিজ সংস, তার গানগুলোতে হাসন কল্ড হিমসেলফ, হাসন নিজেকে বলেছিলেন ক্রেজি হাসন রাজা, অর্থাৎ পাগল হাসন রাজা, ঠিক আছে, ওকে, অর দ্য পাগলা, পাগলা হাসন রাজা, তাই তো, ওকে। আ ভলিউম, ভলিউম মানে খণ্ড, আ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, অর্থাৎ তার একটা বইয়ের খণ্ড বা একটা বই, নাম হচ্ছে হাসন রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, হাসন রাজার সবগুলো কাজ বা সমস্ত কাজ, এখানে সবগুলো কাজ বলতে যেটা বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থী, ওয়ার্কস মানে কিন্তু এখানে কবিতা গান এগুলোকে বোঝানো হয়। ওয়াজ অলসো পাবলিশড, সেটাও প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেন্ট, বইয়ের মধ্যে ছিল 500 পোয়েমস, 500 কবিতা, অ্যান্ড সংস এবং গান, সব মিলে 500 গান এবং কবিতা ছিল। কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত থাকা বা বইয়ের মধ্যে থাকা। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন, কিছু কিছু গান ওয়ার রিটেন, লেখা হয়েছিল বাই দ্য পোয়েট ইন হিন্দি, অর্থাৎ কবিদের দ্বারা লেখা হয়েছিল, কিছু কিছু গান কবি লিখেছিলেন ইন হিন্দি, হিন্দি ভাষায়। হাসন রাজার সংস, হাসন রাজার গানগুলো ওয়ার অলওয়েজ পপুলার, সবসময়, অলওয়েজ মানে সবসময়, পপুলার জনপ্রিয় ছিল ইন সিলেট, সিলেটে, বাট ভেরি সুন, কিন্তু খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ, সেই গানগুলো, দে মানে তারা, তারা মানে কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে না, দে মানে সেই গানগুলো, স্প্রেড ছড়িয়ে পড়লো। প্রিয় শিক্ষার্থী, স্প্রেড শব্দের ভার্ব 1, 2, 3 সবই কিন্তু স্প্রেড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সবই স্প্রেড। তো সেই গানগুলো ছড়িয়ে পড়লো অল ওভার বাংলাদেশ, বাংলাদেশের সমগ্র বাংলাদেশে, অ্যান্ড বিয়ন্ড, এবং বাংলাদেশের বাইরেও, বিয়ন্ড মানে বাইরে, ঠিক আছে, বা দূরে, দূর দূরান্তে ছড়িয়ে পড়লো। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিম বাংলায়, সাম এমিনেন্ট, কিছু বিখ্যাত ফোক সিঙ্গার মেড হাসন রাজার সং পপুলার, অর্থাৎ তারা কি করলেন, হাসন রাজার গানগুলোকে আরো বেশি জনপ্রিয় করে তুললেন ইন্ডিয়ায়, ঠিক আছে। তারপরে এখানে আর, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এমিনেন্ট, এমিনেন্ট মানে কি বলতো, এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে মানে বিখ্যাত, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, ফোক সিঙ্গার বলতো অর্থ কি, ফোক সিঙ্গার মানে লোকগীতি যারা গায় তাদেরকে আমরা বলি ফোক সিঙ্গার, ফোল্ক না প্রিয় শিক্ষার্থী, ফোক সিঙ্গার্স। তো তারা কি করেন, হাসন রাজার গানকে অনেক বেশি জনপ্রিয় করে তোলেন, ঠিক আছে। এরপর হোয়েন ইউ গ্রো ওল্ডার, অর্থাৎ তুমি যখন ওল্ডার হবে, ওল্ডার মানে কি বলতো, তোমার বয়স যখন আর একটু বৃদ্ধি পাবে, তুমি যখন ম্যাচিওর হবে, ঠিক আছে, তখন ইউ উইল লার্ন, তুমি জানবে বা তুমি শিখবে, হ্যাঁ, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট, এই এই তুমি আরও শিখতে পারবে, ইউ উইল লার্ন, তুমি শিখবে মোর, আরও বেশি, অ্যাবাউট, অ্যাবাউট দিস গ্রেট, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট, এই বিখ্যাত মরমিকবি সম্পর্কে, থ্রু রিডিং, পড়ার মাধ্যমে,
অ্যান্ড লিসিং টু হিজ সং, এবং তার গানগুলো শোনার মাধ্যমে আমরা হাসান রাজার অনেকগুলো গানের নাম জানি। তার মধ্যে দুই একটা বিখ্যাত গান হচ্ছে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, গানটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তারপরে আরেকটা গান আছে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ঠিক আছে, এই গানগুলো তোমাদের শোনার কথা, ঠিক আছে। তো এই গানগুলো হচ্ছে আমাদের হাসন রাজার বিখ্যাত গান, ঠিক আছে। তো আশা করি তোমরা হাসন রাজা সম্পর্কে এই প্যাসেজটি বুঝতে পেরেছ। তোমাদের যদি আরও কোনো প্যাসেজ বোঝার দরকার পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবে এবং আমাকে জানাবে যে স্যার আমার এই প্যাসেজটি বোঝা দরকার, এবং আজকের লেসনটি কেমন লাগলো সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি লেসনটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবে এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আবির হোসাইন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।